Hey guys, welcome back to my channel Rashogolla Pantua. And আজকে আমি এসেছি আমার এক বন্ধুর বাড়িতে আর ও আমাকে বলেছে কি করে খাওয়াবি হট চকলেট করে খাওয়াবে and এই ঠান্ডায় যেহেতু দার্জিলিং যেতে পারছি না মানে আমাদেরকে বাড়ি থেকে ছাড়ছে না and কেভিন জাস্টের ছাদে বসে হট চকলেট খাওয়ার সৌভাগ্য আমাদের হচ্ছে না তো ও বলল ওর বাড়িতেই ও আমাকে করে খাওয়াবে হট চকলেট যদিও কাঞ্চনজঙ্ঘা এখানে এনে দেওয়ার ক্ষমতা ওর হয়নি কিন্তু হট চকলেট ও খাওয়াতেই পারে ভাই কাঞ্চনজঙ্ঘার কোনো সুবিধা আছে না কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো সুবিধা নেই বাট হট চকলেট খাওয়াতে হবে তো আমি ওই জন্য ওর বাড়িতে এসেছি সেই লোভে আর দেখি ও হট চকলেটের ইনগ্রিডিয়েন্টস রেডি করে ফেলেছে অলরেডি এখানে চলো দেখে নিই ও কী করে হট চকলেট বানায় তো রায় এখন এতক্ষণ সেজে গুজে এখন আবার সেগুলো মুছছে কারণ ও না সেজে ক্যামেরার সামনে আসবে না সারা মুখে কিছু ছোপ ছোপ কি গলায় গলাতেও রেখেছিস এত সেজেছে যে সেটা আবার মুছতে হচ্ছে মেকআপ এটা মনামির সাথে থাকার ফলাফল হ্যাঁ দেখে ও কি বলবে আমাকে না সাজ না সাজ আর একটু সাজ লিপস্টিক লিপস্টিক ঠিক আছে আমি ক্যামেরা বন্ধ করে দিতে সেজে তো চলো আজকে আমরা হট চকলেট কীভাবে রান্না করতে হয় দেখি মানে তুই তো আমাকে খাওয়াবি বলে রাখি হ্যাঁ তো এক্সপেরিমেন্টাল জিনিস খাওয়াবি আমাকে চলো আমরা দেখা যাক চল রেডি হ্যাঁ কী কী লাগছে আজকে হট চকলেট বানানোর জন্য কী কী ইউজ করছিস আমুল সুগার ফ্রি ড্রাফট চকলেট ঠিক আছে আচ্ছা এটা যে কোনো দোকানে তোমরা কিনতে পারবে যেখান থেকে চকলেট পাওয়া যায় 125 টাকা নিয়েছে আমাদের এখানে আর কি লাগছে আর ফ্রেশ ক্রিম লাগছে আমাদের ফ্রেশ ক্রিম ইউজ করছিস বাটার ইউজ করছি যাতে একটা ক্রিমি টেক্সচার আসে টয়েলি একটা আচ্ছা 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 টেক্সচার আসে আর চকো মিনিস আমাদের 130 টাকা নিয়ে এত বড় একটা বাক্স মানে এতগুলো চকলেট অনলি 130 টাকা এটা আমুলের কোম্পানি বলেই সম্ভব ডায়েরি মিল্ক হলে পরে এটা 500 টাকার বক্স বানাতো আচ্ছা এখানে একটা অরেঞ্জ রয়েছে দেখতে পাচ্ছি অরেঞ্জও কি হট চকলেটের দিচ্ছিস নাকি না তাহলে ওটা কি আমার খাওয়ার জন্য রেখেছিস হ্যাঁ ও আচ্ছা থ্যাংক ইউ নিলাম আমি তো ফার্স্টে কি করবি ফার্স্টে গোটা চকলেট মেল্ট করবি আগে ওটাকে চকলেটটাকে ওর ভেতরেই স্ম্যাশ করে নে এটা দিয়ে স্ম্যাশ করে নে মানে যারা ব্যাচেলার হয় তারা ওই সব গ্রেটার ফ্রেটারের ধার ধরে না যে গ্রেটার দিয়ে চকলেট ইয়ে করতে হয় তারা এরকম একটা জিনিস নেয় যেটা হাতুড়ির মতন দেখতে সেটাকে এরকমভাবে চকলেটের ওপর পিটিয়ে চকলেট গুঁড়ো করে নেয় করছে এটা খুব সুন্দরভাবে করছে আমি জানি না যে ওটা মানে আমি জানতাম না ও এত ভালো সব কাজ বাজ করতে পারি ভাবতে পারি ভাবনার বাইরে কাজ করে Joy. একটা পাত্রের উপরে, আর এটা হতে চলেছে এবার ফাইনালি এইটার উপরে। বাবা, এই যে ফার্স্ট হলো ওটা ফাটার, আর এবার যাচ্ছে চকলেট। সেগুলো আশা করি একটু মিক্সিং করা যাবে। আর ওটা তো শার্ট ভাই 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 এটা তো এটা কি না 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 ভাই, বাটারটা কমানো দরকার ছিল অ্যাড করার আগে। ভাই তুমি বারবার বলো বাটারটা কমা। ভাই না ভাই বাটারটা ওইটার ভিতরে দিয়ে গেল তো চকলেট খাওয়া। বাটার নষ্ট হয়ে গেছে, কালার চেঞ্জ হচ্ছে। আচ্ছা যাই হোক না, বাটার নষ্ট হয়ে গেল তো এটা বললি তো খেতে পারবি না, অনেক বাটার হয়ে গেছে। ঠিক আছে সব খেয়ে ভাই, তো এটা কোনো কথা? এটা কি তোকে আমি কেক খাইছিলাম তার বদলা নিচ্ছিস তুই? এই হচ্ছে কালার। বাবা দেখি এখন আমি একটু আশ্বস্ত হয়েছি। না ফ্রেশ কেন আরেকটু এবার হোক শুধু প্লিজ প্লিজ। এটা একটা পদে এসছে, তাও আমি তখন থেকে আশায় হ্যাংলার মতন বসে রয়েছি এখানে। নষ্ট করিস না সেটা। একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, আর ব্যাপারটা বেশ ভালো হয়েছে দেখতে। যা হয়ে গেছিল ওখানে আজকে খাওয়া হবে না। আচ্ছা তো গ্লাসে এখন ফ্রেশ ক্রিম আছে, তার উপরে হট চকলেট আসছে। ও মাই গড, কি দারুণ দেখতে হয়েছে। হট চকলেট রেডি অ্যান্ড সার্ভ হয়ে গেছে। এখন আমার হাতের মুঠোয় আসেনি, কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব ইয়ামি দেখতে টেস্ট হয়েছে। এনিথিং যেটা খুশি দিও, দুটোই দিতে আমাকে না। তো এই যে হট চকলেট, এখন হট চকলেট আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আর এটা বানিয়েছে আর কেউ না, মানে বাড়িতে ডেকে আমাকে দেয়নি, ফার্স্টে আমাকে দেয়নি, আগে নিজে খাচ্ছে। না আমি দেখেছি আগে আমাকে না দিয়ে আগে নিজে খাচ্ছে। এই হলো নিমন্ত্রণ, এই হলো ব্যাচেলার, এই হলো ব্যাচেলারদের নিমন্ত্রণ, মানে ইনভাইট করে বাড়িতে অপমান খাই। তো এখন আমার হাতে আছে হট চকলেট, যেটা খুব অসাধারণভাবে সাজিয়েওছে। বানানোর সাথে সাথে গার্নিশিংটাও বেশ ভালোই শিখেছে মেয়ে। আমি টেস্ট করে দেখি। ভাই অসাধারণ। একটা স্ট্র হবে, এটার সাথে একটা স্ট্র দরকার ছিল, আর অবশ্যই দরকার ছিল কোনো খোলা আকাশের তলায় বসে খাওয়া, বাট এটাও চলবে। যাই হোক ইন ড্রিম, কারণ আমাদের বাবা মারা বাড়ি থেকে যেতে দেয় না। আর তো বেশি কথা বলবো না, এখন আমি এটা খাবো। হাতে গরম গরম জিনিস, ঠিক আছে? সিরিয়াস মানুষরা গালাগালি করার আগে বলে দিলাম ভাই। তো চটপট এরপরে এইরকমই আমি গরম ধরতে পারছি না, আমি রেখে কথা বলি। আমি বেশি কথা বলবো না, কারণ এটা আমি খাবো, আর খাওয়া রেখে তোমাদের সাথে আমি বকবক করবো না। ও ভাগরের মতন আমার মুখের সামনে বসে বসে খাচ্ছে, কোনো লজ্জা শরম নেই। খেয়ে যাচ্ছে। তাই হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর পাশে বেল আইকনটা